জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা কন্ট্রিবিউট করব এবং এখানে আমি অনুরোধ করব পাশাপাশি যারা বিত্তবান সবার এই নৈতিক দায়িত্ব এই আন্দোলনে যারা ছিল যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। আমরা এই মানবিক জায়গাটা কেন হারালাম, আমরা কেন মানুষের প্রতিপক্ষ হলাম, এটা একটা সোল সার্চিং প্রশ্ন। আমাদেরকে মানুষের পাশেই থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখি, আপনাদের অনেকের হয়তোবা অনেক ধরনের ব্যক্তি বিশেষে পুলিশ বিশেষে অফিসার বিশেষে ক্ষোভ আছে, সেটি কিন্তু পুরো পুলিশ বাহিনী না। আপনারাও বলেছেন যে 2,15,000 পুলিশ বাহিনী, সেই বাহিনীর সকল অধিকাংশ সদস্য তারা নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করতে চায়, তারা কেউ রাজনীতি করতে চায় না, তারা কেউ ব্যবসা করতে চায় না। এটা আমিও বলেছি যে বাণিজ্য করা পুলিশের কাজ না, ব্যবসা করা পুলিশের কাজ না, রাজনীতি করাও তোমার কাজ না। আমার ডিস্টিংটিভ জব আছে, আমার নির্দিষ্ট করা কাজ আছে, আমার কাজের মাধ্যমে মানুষের সেবা করব। আর যদি কেউ মনে করেন কোন পুলিশ সদস্য যে আপনি রাজনীতি করবেন, প্লিজ আপনি কুইট করেন। রাজনীতি এবং আমরা যেটা দেখেছি পুলিশের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, অন্য জায়গায় নিয়োগ সম্পর্কে বলা হয়েছে, একটা চর্চা, একটা বেআইনি চর্চা শুরু হয়েছিল যেখানে ছাত্রলীগ পর্যায়ে ইউনিভার্সিটিতে থাকবে, ওখানে ছাত্রলীগ হিসাবে মাস্তানি করবে, সকল ধরনের অপকর্ম অন্যায় করবে, হল দখল থেকে আরম্ভ করে যাবতীয় চাঁদাবাজি থেকে আরম্ভ করে সবকিছু করবে, এবং একটা পর্যায়ে ওরাই বিসিএস দিবে, ওরাই আবার বিভিন্ন প্রশাসনে পুলিশে আসবে, ক্যাডার হিসেবে কাজ করবে, এবং তারা তার ক্ষমতা অনেক, তার ক্ষমতা একদিকে রাজনীতি, একদিকে পুলিশ বাহিনীর ক্ষমতা, একদিকে প্রশাসনের ক্ষমতা। এই যে চর্চাটা, এই যে ব্যবস্থাপনাটা, এই সংস্কারগুলি না হলে, যে সংস্কার শুরু হয়েছে সেটা যদি না করি, তাহলে কিন্তু ভালো, আমরা যে ভালো প্রশাসন চাচ্ছি, ভালো ব্যবস্থাপনা চাচ্ছি, ভালো সিভিল সার্ভেন্ট চাচ্ছি, ভালো পুলিশ হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। রাজনীতি একদিকে, প্রশাসন একদিকে, সবার ডিস্টিংটিভ কাজ রয়েছে। আমরা এখানে আমাদের যারা রাজনীতি করেন, রাজনীতির অনেক বড় বড় নেত্রী পর্যায়ে ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, অনুরোধ করব রাজনীতিকে আপনারাও পুলিশকে ব্যবহার করতে চাবেন না। পুলিশের যারা আছেন এখানে তাদেরকেও বলবো যে আপনারাও কিন্তু ওই রাজনৈতিক আস্ত্রপস্ত্র নিয়ে আপনার প্রফেশনালিজম সেটা যেন নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে।